করোনা প্রতিরোধে দেশের 12টি সিটি কর্পোরেশনে মডার্নার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রবাসীদের প্রাধান্য দিয়ে সাধারণ মানুষও এই ভ্যাকসিন নিতে পারবেন। করোনায় 7 জেলায় এ পর্যন্ত 84 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নানা বিধিনিষেধের মধ্যেও সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। প্রতিনিধি পাঠক তথ্যচিত্রে আফরোজা হাসি রিপোর্ট। নানা বিধিনিষেধের পরও দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের রেকর্ড হচ্ছে। গত 24 ঘন্টায় দেশের 7 জেলায় 84 জন মারা গেছেন। নতুন 19 জন সহ গত 6 সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যু হয়েছে 606 জনের। রেকর্ড পরিমাণ মৃত্যু দেখেছে খুলনা বিভাগও। একদিনে খুলনার 4 হাসপাতালে 19 জন মারা গেছেন। এছাড়া ময়মনসিংহ মেডিকেলে 18, করোনা এবং উপসর্গে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 9 এবং বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 13, চাঁদপুরে 3, মেহেরপুরে 3 ও গাজীপুরে 5 জন মারা গেছেন। ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপচে পড়ছে রোগী। চট্টগ্রামের হাসপাতালগুলোতেও শয্যা খালি নেই। আজ থেকে দেশের সব সিটি কর্পোরেশনে মডার্নার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় 6টি কেন্দ্রে এবং গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে ও শহীদ আহসানউল্লাহ জেনারেল হাসপাতালে, সিলেটে 2টি কেন্দ্রে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মডার্নার ভ্যাকসিন দেয়া হচ্ছে। মডার্নার টিকা এসেছে 12,000, 30,000-এর মধ্যে আমরা 12,000-কে দেব এবং এটা আরও পর্যায়ক্রমে আরও আসবে টিকা। সবাই যেন রেজিস্ট্রেশন করে এবং আমরা চাই নির্দিষ্ট সংখ্যক জনগোষ্ঠীকে এই কোভিড ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা, যাতে আমরা সংক্রমণটা নিয়ন্ত্রণে আনতে পারি। ময়মনসিংহে করোনার গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেভরিনা ফ্লোরা। আফরোজা হাসি, চ্যানেল আই।